ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃতি জ্ঞান বেশ সম্পদ আয়দায় চিনতে পারবে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে আরো একবার জানাই সুস্বাগত। আজ আমি তোমাদের সামনে হিসাব চক্র নিয়ে আলোচনা করব। হিসাব চক্র আমাদের হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এর মোট 10টি ধাপ রয়েছে। এই 10টি ধাপ সিরিয়ালি মনে রাখতে হয়, আর এটা মনে রাখা খুবই কঠিন, তোমরা প্রায় ভুলে যাও। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটি কৌশল শিখাবো, মাত্র 2 লাইনের একটি কবিতার মাধ্যমে ওই কবিতাটা যদি তোমাদের মনে থাকে, হিসাব চক্রের 10টি ধাপ তোমাদের সিরিয়ালি মনে থাকবে, তোমরা কখনোই ভুলবে না। তাই আমরা আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় শিরোনাম নির্ধারণ করেছি, হিসাব চক্রের 10 ধাপ মনে রাখা বড়ই টাফ। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে ছন্দে ছন্দে আমরা হিসাব চক্রের 10টি ধাপ সিরিয়ালে মনে রাখতে পারি। হিসাব চক্রের 10টি ধাপ মনে রাখার কবিতাটি হলো সবই যাবে ক্ষতিরে সকাশ হয়ে। এই 2 লাইনের ছোট্ট কবিতাটি ছন্দে ছন্দে যদি তোমরা মনে রাখতে পারো, এর মাঝে সিরিয়ালে 10টি ধাপ রয়েছে। প্রথমে আমি এই কবিতাটি মনে রাখার ছোট্ট একটি গল্প বলতে চাই। এটা আমাদের প্রিয় বাংলা সিনেমার নায়িকাদের অতি পরিচিত একটি ডায়লগ। যখন নায়িকাদেরকে ভিলেনরা জোর করে ধরে নিয়ে যায়, আর তখন সে চিৎকার করতে থাকে, কে কোথায় আছো আমাকে বাঁচাও, বিশেষ করে তার নায়ককে। বাংলা সিনেমার নায়িকাদের আহ্বানটিকে আমি একটি কবিতার রূপ দিয়েছি, সেটা হলো সবই যাবে ক্ষতিরে সকাশ রে। এর মাঝে সিরিয়ালে 10টি ধাপ রয়েছে। সিরিয়াল হলুদ পালন নেই, একেবারে সঠিক সিরিয়ালে আছে। যেমন সবির মধ্যে স একটা, বি আরেকটা, যাবে সম্পূর্ণ একটা, ক্ষতিরের ভিতরে আছে 2টা, ক্ষতি একটা, রে একটা, সকাতে 2টা, স কা, আসরে 3টা, আ স রে। এখানে সিরিয়ালে 10টা ধাপ আছে। যেমন সতে কি বোঝানো হয়েছে তাহলে চলো দেখে নেই। শনাক্তকরণ অর্থাৎ লেনদেন শনাক্তকরণ, বিতে বিশ্লেষণ অর্থাৎ লেনদেন বিশ্লেষণ, যাবেতে যাবেদা, ক্ষতিতে ক্ষতিয়া, রেতে রেয়মিল, সতে সংশোধনী যাবেদা অর্থাৎ ভুল সংশোধনী যাবেদা, কাতে কার্যপত্র, আতে আর্থিক বিবরণী, সতে সমন্বয় যাবেদা, রেতে রেয়মিল অর্থাৎ সমন্বিত রেয়মিল। এখানে দেখো হিসাব চক্রে 2 জায়গায় রেয়মিল আছে, খতিয়ানের পর একটা, আবার সমন্বয় জাবেদার পর সর্বশেষ একটা। খতিয়ানের পর একটা হলো অসমন্বিত রেয়মিল, আর এই সর্বশেষ যেটা সেটা হলো সমন্বিত রেয়মিল। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা হিসাব চক্রটা বুঝতে পেরেছ। সবই যাবে ক্ষতিরে সকাশ রে, এই কবিতাটি শুধু তোমরা মনে রাখবে। এর মধ্যে সিরিয়ালে যেহেতু 10টি হিসাব চক্রের ধাপ রয়েছে, আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।